ল্যান্ডার রোভারের পর এবার চাঁদে চলবে মোটরসাইকেল, আর এটি চলবে বিদ্যুৎ শক্তিতে। এর জন্য দুই চাকা যানটিতে থাকবে একটি ব্যাটারি, যেটি চার্জ হবে সৌরশক্তিতে। মোটরসাইকেলটি পৃথিবীর উপগ্রহে বিরামহীনভাবে চলার জন্য এর সঙ্গে থাকবে সোলার প্যানেল। এতে জ্বালানি নিয়ে আর কোনো সমস্যা হবে না। সব মিলিয়ে যানটি আকারে ছোট হয়, সহজেই চাঁদে বয়ে নেওয়া যাবে। এই মোটরসাইকেলের নকশা বানিয়েছেন রাশিয়ার প্রযুক্তিবিদ অ্যান্ড্রু ফ্যাভিসেভস্কি। পেশায় তিনি একজন মস্কোর অটোমোটিভ ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার। অ্যাপোলো 15, অ্যাপোলো 16 ও অ্যাপোলো 17 নাসার এই তিন চন্দ্রভিযানে চাঁদের বুকে নামানো হয়েছিল যে তিনটি ল্যান্ডার, সেগুলোর আকার আকৃতির কথা মাথায় রেখেই এই মোটরসাইকেল বানানোর পরিকল্পনা করেন ফ্যাভিসেভস্কি। তার আঁকা ত্রিমাত্রিক কয়েকটি নকশা ইনস্টাগ্রামে পোস্ট করলে জার্মানির মোটরসাইকেলের নকশা তৈরির বিশেষজ্ঞ সংস্থা হুকি কোর এক ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে পড়ে। তিনি ফ্যাভিসেভস্কির সঙ্গে যোগাযোগ করে চাঁদে মোটরসাইকেল চালানোর স্বপ্ন পূরণের আশ্বাস দেন। অনেক হালকা এই মোটরসাইকেলের রং হবে ধবধবে সাদা, যাতে সূর্যালোকে যথাযথ প্রতিফলন ঘটানো যায়। এতে চাঁদের বুকে বহু পথ পাড়ি দিলেও গরম হয়ে যাবে না মোটরসাইকেলটি। তবে মোটরসাইকেলকে কাঙ্ক্ষিত গতিতে চালাতে কিছুটা মসৃণ রাস্তার প্রয়োজন। এই কারণেই চাঁদের তুলনামূলক মসৃণ অংশেই এই মোটরসাইকেল চালানো হবে। তবে চাঁদের বুকে কবে চলবে ভবিষ্যতের এই মোটরসাইকেল, সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি। মার্জিয়া মান্নান, মাই টিভি।